আমি পারিনি তোমাকে আপন করে রাখতে। হ্যালো ভিউয়ার, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই পর্বে। বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন গায়ক হলো তানভীর ইভান। তরুণী এই শিল্পীর গান শুধু বাংলাদেশ নয়, ভারতেও জনপ্রিয়। তাই তো বাংলাদেশের পাশাপাশি ভারতের সিনেমা গান করে থাকেন। আজকের এই পর্বে আমরা তানভীর ইভানের জনপ্রিয় গান এবং তার সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব। দেখতে থাকুন পুরো ভিডিওটি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আঠারোই এপ্রিল 1994 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বড় হয়েছেন সেখানে, পড়াশোনা করেন চট্টগ্রামে। তার বাবা ইমতিয়াজ বাবুল ছিলেন সাবেক রেলওয়ে কর্মকর্তা। তার বাবাও টুকটাক গান গাইতেন, বলতে গেলে শখের বসে। বাবার কাছে প্রায় গান শুনতেন তানভীর। বাবার মুখে গান শুনে তানভীর ইভান অনুপ্রাণিত হয়। তারপর পড়াশোনার পাশাপাশি গান গাওয়া শুরু করেন, বন্ধুদের সাথে একসাথে গান গাওয়া। 2016 সালে তানভীর ইভান নামে একটি ইউটিউব চ্যানেল খুলে সে। তারপর গিটার হাতে নিয়ে বাংলা হিন্দি গান কভার করা শুরু করে সে। প্রথমে বেশ কয়েকটি গান কভার করে ইউটিউবে আপলোড করেন, তেমনটা রেসপন্স না পেলেও মেনে রয়া গানটি বেশ আলোচনায় আসে। বর্তমানে এই গানটির ভিউ সংখ্যা 28 মিলিয়ন। মূলত এই গানটির মাধ্যমেই তানভীর ইভান আলোচনায় আসতে শুরু করে। এরপর আরও বেশ কিছু গান কভার করতে থাকে সে। এরপর হঠাৎ করে তানভীর ইভানের কাছে অফার চলে আসে নাটকে গান গাওয়ার জন্য। সেও রাজি হয়ে গেল, বসতে লিখতে শুরু করলো গান। 2018 সালে লিখতে শুরু করলো গান। 2018 সালে জোভান ও মেজাবিনের বেস্ট ফ্রেন্ড নাটকে তার প্রথম একক গান অভিযোগ প্রকাশ পায়। গানের কথা সহজ সরল এবং আবেগীয় ভাষায় ভালোবাসার বহিঃপ্রকাশ, যেন দর্শকের হৃদয়কে স্পর্শ করে ফেলে। নাটকের থেকেও গানটি এই সময় বেশ জনপ্রিয়তা পেতে শুরু করে। বর্তমানে গানটি ভিউ সংখ্যা 68 মিলিয়ন। আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে, যা বাংলা নাটকে ব্যবহৃত গানগুলোর মধ্যে নতুন এক ইতিহাস তৈরি করে। এরপর তানভীর ইভানকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এমন মিষ্টি আর অসাধারণ কণ্ঠের মানুষকে ভালোবাসতে শুরু করে সবাই। তারপর লাভ ভার্স ক্রাশ নাটকে অজানাই গানটিতে কণ্ঠ দেয়। গানটি খুব বেশি একটা জনপ্রিয়তা না পেলেও দর্শকের ভালোবাসা কুড়িয়েছে তানভীর ইভান। 2021 সালে প্রকাশিত বেস্ট ফ্রেন্ড 3 নাটকের আবারও অভিমান শিরোনামের গানটিতে কণ্ঠ দেন তানভীর ইভান। অভিযোগ গানটির মতো এই গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। ইউটিউব অফিসিয়াল গানটি 36 মিলিয়ন ভিউ পায় এবং তানভীর ইভানের ইউটিউব চ্যানেলে 42 মিলিয়ন ভিউ পায়। এই গানটির জন্য 2022 সালে মেরিল প্রথম আলো সেরা গায়কের পুরস্কার অর্জন করেন তরুণ এই কণ্ঠশিল্পী। তানভীর ইভান ভারতের একটি সিনেমার গানে কণ্ঠ দেন, ও মন রে শিরোনামের এই গানটিতে অভিনয় করেন ভারতের ইয়াস ও মধুমিতা জুটি। গানটিতে ভারতের প্রশংসা কুড়িয়েছে, ইউটিউবে 15 মিলিয়ন ভিউ অতিক্রম করে। শুধু যে বাংলা গান করেছেন তা কিন্তু নয়, দেশি ফ্যাক্টরি প্রযোজিত হিন্দি গানেও কণ্ঠ দেন তানভীর ইভান। তানভীর ইভান একক গান হিসেবে বেশ কিছু গানও প্রকাশ করে, আয়না, ছেড়ে যেও না, বাবা তুমি, আপন, অশ্রু, মিথ্যা, তোমার চলে যাওয়া, যাইবা কেন বলো। তানভীর ইভান নিজের মেধা আর প্রতিভা দিয়ে আজকে দর্শকের ভালোবাসায় সিক্ত। আরও ভালো ভালো গান তৈরি করে মানুষের হৃদয়ে বেঁচে থাক সারা জীবন। তানভীর ইভানের গাওয়া আপনার প্রিয় গানটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। প্রাণে সহে না।